আসসালামু আলাইকুম মির্জা সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর মেম্বার, কি অবস্থা? জি আছি ভালো। তো মির্জা সাহেব কই যাইতেছেন? যাইতেছে একটু বাড়ির দিকে। আচ্ছা বাড়ির দিকে যাইতেছেন, ভালো কথা। কিন্তু ওই যে পরিষদে তো জরুরি একটা সালিশ আছে, ওই যে রহিমের মাইয়া আর করিমের ছাইলা, ওই কি জানি হয়েছে একটা, তো আপনার সাথে তো সালিশ চলবো না। ও রহিমের মাইয়া আর করিমের পোলা, ওরা তো শাশ তো ভাই বোন, তবে এই কাম করতে গেলে কেন? আচ্ছা ঠিক আছে, আজকা শহর থেকে আমার মাইয়া আর মাইয়া জামাই আইব, একটু আট বাজার করতে হইব, তো আমি একটু বাড়ির দিকে যাইতেছি। এ এক কাম করো, তুমি তুমি যাই সালিশটা শুরু করো, সালিশটা শুরু করো, আমি পিছন দায়া ওই রায়টা দিয়ে দেবো না, ঠিক আছে? ঠিক আছে মির্জা সাহেব, তাহলে আমি যাই। খা বাবা খা, মির্জা সাহেব ভালো না লোক, দেহস না হ্যাঁ পোলাপান দেখতে পারে না, আর আমি এত কষ্ট করি কার লিগে, সবই তো তোর লিগে। খা তাড়াতাড়ি খেয়ে নে, আমি দেখতেছি আবার এদিক দাহে নি। খা বাবা খা। মাংস দে, ভাত খাবি? ঠিক আছে বাবা খাওয়ামো, খাওয়া হন, এগুলা খেয়ে নি। মানিকের মা, বুয়া কই? তাই তো কই যে বাজার করলে সপ্তাহ ঘুরে নাকে, হ্যাঁ নিজের পোলার তো খাওয়াই মাশাআল্লাহ পেটুক বানাইতেছ, শুধু নিজের পোলার খাওয়াইলে চলবো? এটা তো আমার মাইয়া মায়ের জামাই শহর থেকে খাইতেছে। আমিও হনি রান্না করতেছি, দেরি হইব না। রান ভাত বুঝলাম, ওই ওসব কি বড় সাহেব, বাসি তরকারি আসাল, এইগুলা পোলারে দিয়ে দিছি, পোলার খুব খিদা লাগছে। খিদা তো লাগবই, হে এটা তো হোটেল, আইলেই তো খাওয়ান শুরু হয়ে যাবে, হে খিদা তো লাগবই। শুনো তোমার সাফ সাফ একটা কথা কই দেই, কালকা থেকে তুমি যদি কামে হও তোমার পোলার লগে রান মানা, যদি পোলা রানো তাহলে তোমার মতো কাজের মেয়ে আমার দরকার নাই, তুমি কালকা থেকে রাইও না। এইটা আপনি কেমন কথা কন, খালি বাড়ি পোলার আর আমি কই রাই কেমন কন, তাহলে আমার লগে দিয়ে দিও, আমি পরিষদের স্যারের ভিতরে বহাইয়া তোমার পোলা মেম্বার বানামো। থাক আমি আর আমার পোলার আনবো না। আরে উনি সন্তানের দ্বারা কেমনে বুঝবো, আমি আর পারলাম না। তুমি এত বড় ঘরের একটা মেয়া, তোমার বাবা কত ধনী, এই তুমি কি করলা, দেখো কি একটা ড্রেস পরেছো তুমি। আরে আমার জামা কাপড় নিয়ে তুমি পড়ছো কে কত, গ্রামে আইছি, গ্রামের পরিবেশে চলাফেরা করবো এইটাই তো ভালো, আর তাছাড়া আমরা হইলাম মাটির মানুষ, এই গ্রামে আমরা বড় হইছি, এই জন্যই তো আমি দেখো না কত নর্মাল সস্তার একটা থ্রি পিস পরাইছি। শোনো আমি তো পারতাম দামি দামি শাড়ি পরাইতে, দামি দামি গয়নাগাটি পরাইতে, কিন্তু আমি পরি নাই, কারণ আমি হইলাম এই গ্রামের মাইয়া, এই গ্রামের মানুষ যেভাবে চলাফেরা করে আমিও সেইভাবে চলাফেরা করবো এই গ্রামে যতদিন আছি। তোমাকে যতই দেখি ততই অবাক হই, তুমি আর তোমার বাবা আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে ভালো মানুষের মেয়ে, চলেন চলেন। রহিমা, রহিমা কি হয়েছে বড় সাহেব? কি দাও নাই তাই কর, এই ছোট মাদের বাচ্চা, তোরা আমি কি কইছি, তোরা আমি কই নাই, এই সমস্ত ফোলা বাড়িতে আমার বাড়ি যাবি না, এই যে আমার মাইয়া মাইয়া তোমার বাড়িতে যাবো, কি করছে জায়গাটা নোংরা করে ফেলেছে। বড় সাহেব ও পোলাভন মানুষ, আরে আমি কার কাছে রেখে হুম, আর ওরে বারবার কইছি তুই বাড়িতে থাক, ও থাকে নাই, আমার ছাড়া ও থাকতে পারে না, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওহানি এদিকটা পরিষ্কার করে দিতেছি। না 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 না,
তোমার আর কষ্ট করে আমার বাড়ি পরিষ্কার করন লাগব না আমি তোমার এই বাড়ি থেকে পরিষ্কার কইরা দিতাছি এই লও এই ধরো ধরো সব ধরো তোমার এই মাসের বেতন যাও তোমার কাউকে থেকে বেতন কামাও লাগব না এইবারের মতো মাফ করে দে আপনার বাড়ি ছেড়ে গেলে আমি কোন জায়গায় যে কাজ করব আপনার বাড়িতে কাম করেই তো আমরা দুইটা মানুষ চলি আপনি এরকম অন্যায় করেন না মা গুবরে দয়া করেন মাদ্রাসা দয়া করেন ওরে বাবারে কি সুন্দর সিনেমা নায়িকার মতো চক্কের বাড়ি জজরে ছেড়ে দেয় আর আমার দিলটা নরম হয়ে যাবে না ছোট লোকের বাচ্চা কান কইলা শুনে রাখ তোরে কইছি না তোর বেতন দিয়ে দিছি না কালকা ঠিক আছে তোর এই বেতন না দিই কই দিলাম কে আপনি এভাবে কান্না করতে করতে এই বাড়ি থেকে বেরিয়ে আসছেন কান্দম না কি করো এই বাড়িতে আমি কাম করতাম আজকে এই ফুলাটার লিগে আমার কামটাও চলে গেল এখন আমি কই যাব এই ফুলাটার এনে কি খাবো আমি কিছুই জানি না বাচ্চার জন্য চাকরি চলে গেছে মানে আমার এই ফুলাটা নিয়ে কামে আহি দেখিয়া বড় সাহেব আজকে না করছে আরো কইছে বাসি খাবার গুলা যে দেয় আরে এইগুলা দিতে দেয় না আমি কি করব কর খুঁজে আমার নারী সেরা ধন ওরে আমি কার কাছে রাই গাও এইগুলা তো বড় সাহেব সহ্য করতে পারে না আমারে বারবার কইছে যদি আমার পুলারে রাই গাই তাহলে আমারে কাম করবার দিব তা না হলে দিব না তাই আজকে আমারে বাড়ির থেকে বাইর করে দিছে কি বলছেন বাবা আপনার সাথে এরকম ব্যবহার করেছে আচ্ছা ঠিক আছে আপনি আমার সঙ্গে চলুন আমি দেখছি কি করা যায় আসুন না না আমি যাব না চলুন চলুন কোনো ভয় নেই কোনো ভয় নেই আসুন বাবা বাবা কিরে চলেছি আমি তো তোর আবার ফোন দিতে নিয়েছিলাম কিরে এই এই ছোট রে বাচ্চা তোর না বলছো যদি বলছি কি আবার খালি গানে কাঁদাছিস কেন যা বলছি বাবা ওনাকে আমি নিয়ে আসছি ছি বাবা আমি ভাবতেও পাচ্ছি না তুমি একজন কাজের মহিলার সঙ্গে এরকম ব্যবহার করতেছো কেন ওনার অপরাধ কি আরে ও মানুষ ভালো না তুমি খুব ভালো শোনো বাবা তোমার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করিনি শোনো আমার মা যখন জীবিত ছিল তখন এই বাড়িতে যারা কাজ করত তাদেরকে কখনো কাজের লোক হিসাবে দেখতো না নিজের ঘরের লোক হিসাবে দেখতো আর তুমি তুমি আমার মা মরার পরেই তাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করা শুরু করেছো মা তুই বুঝছ না কেন এই যে যে পোলাটা এই পোলাটা আমার বাড়ি কো সব নোংরা করে ফেলায় জামাই বাবা জি এত রাবি বাড়ি একটু পয় পয়সা করে রাখছি দেখ দেখ কি নোংরা করে ফেলাইছে বাবা ও তো একটা বাচ্চা ছেলে আচ্ছা আমি যখন ছোট ছিলাম আমি কি সব সময় সবকিছু গুছিয়ে রাখতাম আমি কি নোংরা করতাম না তখন কি তুমি আমারটা পরিষ্কার করতে না তখন কি সব দুষ্টুমি সহ্য করতে না তাহলে ও তো একটা বাচ্চা ছেলে ও একটু নোংরা আমি করতেই পারে তাই বলে তুমি ওকে এইভাবে ওর মাকে সহ ওকে এইভাবে বের করে দিবে তোর সাথে তুই ওরে তুলনা করলি হ্যাঁ বাবা তুলনা করলাম তুলনা এই জন্যই করলাম ও যেমন ওর মায়ের সন্তান ঠিক তেমনি আমিও তোমার সন্তান আর সর্বশেষ কথা ওনারাও মানুষ শোনো বাবা প্রত্যেকটা মানুষকেই সম্মান দেওয়া উচিত সে হোক ছোট কিংবা বড় ওনারা পেটের দায় আমাদের বাসায় কাজ করে তার মানে এই না যে ওনাদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলবো খারাপ ব্যবহার করব আমাদের আশাই তো এনারা কাজ করতেছে এখন এনাদের সঙ্গে যদি আমরা খারাপ ব্যবহার করি ওনারা কোথায় যাবে বলো তো বাবা ওই যে ওই যে তুই চুপ কর এই তুই যা তুই কালকে আইস জামাই বাবাজি এই আহেন বাবাজি ঘরে আহেন দাঁড়ান আমি আপনার ঘরে যাব না যে বাড়িতে যে বাড়ির মানুষ কাজের মানুষকে সম্মান করতে জানে না মূল্যায়ন করতে জানে না আমি সেই বাড়ি ঘরে যাব না বাবাজি তুমি কতটা এমন করে নিতেছ কেন ওরা তো আমাকে আত্মীয় স্বজন কেউ না তাই না বাড়ির কাজের লোক কাজ করবো চাকরিতে না করে দিয়েছিলাম কালকে থেকে কাজ করবো না আসো বাবা আসো আব্বা ওনারা আমাদের আত্মীয় না হলেও ওনারা কিন্তু মানুষ এ কথা ভুলে গেলে চলবে না
আর এই কথা ভুলে গিয়ে ওনাদের সাথে দুর্ব্যবহার করতে হবে, এই বাড়ির একটা সম্মান আছে না? শুনো বাবা, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। আর এরপরেও যদি তুমি নিজেকে না শুধরে নাও তাহলে তোমার জামাইকে নিয়ে আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিনও আসব না। কইলাম তো, এক কাম করব, আমি কি না খুশি? শুনো খালা, আজকের পর থেকে তুমি এখানেই কাজ করবে, আর তোমার ছেলে যা যা খেতে চাইবে তাই তাই খাওয়াবে। আর শুনো বাবা, তুমি সব খাবার এনে দিবে। আমার যদি ছোট একটা ভাই থাকতো তুমি তাকে খাওয়াতে না বলো? হয়তো তাহলে আমার ভাইয়ের মতো ভালোবাসবে ওকে, মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে, আপনি রান ঘরে যান, আমি আপনাকে খাওয়ান দিতেছি। আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া, তুমি আমাদের সাথে খাবে, আসো। বড় সাহেবের মেয়েরা কত ভালো, আমি তা আগে কোনোদিন শুনি নাই। বড় সাহেবের মায়া আছে, শহরে থাকে, দেরি হয়ে যেতেছে, যাই খাওয়ানোর ব্যবস্থা করি।